প্রচণ্ড তুষারপাতের মধ্যেও তুরস্কে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্কের সরকার। গতকালকে থেকে তুরস্কের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এয়ার অ্যাম্বুলেন্সগুলো নিয়মিত দুর্গত এলাকা থেকে ইস্তাম্বুল এবং আঙ্কারার বিভিন্ন হসপিটালে রোগীদেরকে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভাইয়েরা এখন গাজিয়ান্তেপ, কাহরামান মারাস, সান্দি উরসোর মতো শহরগুলোতে মসজিদে আশ্রয় নিয়েছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেকের কাছেই প্রয়োজনীয় শীতের কাপড় চোপড় নেই। বাংলাদেশি ভাইদেরকে ইস্তাম্বুল, আঙ্কারার মতো নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশি ছাত্রদের পক্ষ থেকে ব্যাগদার নামে একটি এনজিও কাজ করছে। এছাড়া ইস্তাম্বুল, আঙ্কারায় পুনর্বাসনের জন্য বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন ইস্তাম্বুলস্থ ঢাকা লাউঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট 100 জন দুর্গত মানুষের জন্য 1 সপ্তাহের খাবারের বিনামূল্যে খাবার পরিবেশনের ঘোষণা দিয়েছে এবং 10 জনের থাকা খাওয়ার ব্যবস্থার ঘোষণা দিয়েছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাংলাদেশি ছাত্রদের আরেকটি সংগঠন বাসাত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসও খোঁজখবর নিচ্ছে বাংলাদেশি মানুষদের। এখন পর্যন্ত 3 জন নিখোঁজের মধ্যে 2 জন বাংলাদেশিকে পাওয়া গেছে, 1 জন বাংলাদেশির এখন পর্যন্ত খোঁজ মেলেনি। তুরস্কের অবস্থা যতটা করুণ মনে হচ্ছে, সত্যিকার অবস্থা আরও করুণ। কারণ হলো প্রতিনিয়তই প্রতি ঘন্টায় ঘন্টায় মৃতের সংখ্যা বাড়ছে। এটা যে এই সংখ্যাটা যে কোথায় যে পৌঁছে কেউ বলতে পারছে না। দল মত নির্বিশেষে সবাই এখন উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। গতকালকে তুরস্কের বিভিন্ন এয়ারপোর্টগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বেচ্ছাসেবীরা ছুটে চলেছে দুর্গত এলাকায়। প্রচণ্ড তুষারপাতের মধ্য দিয়ে উদ্ধার কাজ চলছে। হাসপাতালগুলোতে রুকে লুকারণ্য, মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। সব কিছুর পরেও তুরস্কের মানুষরা আন্তরিকভাবে দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছে।